প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, বাসায় সুস্থ আছো। আজ তোমাদের নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের পঞ্চম অধ্যায়ের বাকি অংশ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি শিখেছিলাম যে দ্বিঘাত সমীকরণে মূলের ধারণ ও প্রকৃতি কেমন হয়, দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ কেমন হয়। আজ আমরা দ্বিঘাত সমীকরণের সাহায্যে কিভাবে দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় করা যায় সেটা দেখাব। তো শুরুতে আমরা একটা দ্বিঘাত সমীকরণ লিখি। দেখো, 2x² + 9x + 9 = 0, এটা একটি দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণকে মূলের মূল বের করতে হবে, অর্থাৎ সমাধান করতে হবে। এই দ্বিঘাত সমীকরণকে সমাধান করতে হবে কিভাবে? সূত্রের সাহায্যে। আমরা যে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ জানি, সূত্র জানি, তার মূলে মূল নির্ণয়ের সূত্র আছে, সেই সূত্রটা কেমন? দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0, একটা দ্বিঘাত সমীকরণ যদি এরকম হয় তার মূলটা কেমন হয়? ax = b (-b+) √(bx²-4ac)/2a, এই একটা দ্বিঘাত সমীকরণ। আর সেই দ্বিঘাত সমীকরণের দুটি মূল x = -b + √(bx²-4ac)/2a। আজ আমরা এই দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের যে সূত্র, এই সূত্র ব্যবহার করে আমরা এই দ্বিঘাত সমীকরণকে সমাধান করব, অর্থাৎ এই দ্বিঘাত সমীকরণের মূলটা বের করব। এখানে আরো একবার বলি, তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে এটা হলো x² সহগ, বিটা হলো x এর সহগ, সিটা হলো ধ্রুবক পদ। ঠিক একই ভাবে আমার এখানে 2x² + 9x + 9 = 0, 2টা হলো x² সহ, 9টা হলো x এর সহ, 9 হলো ধ্রুবক পদ। আরো তোমাদের সুবিধার জন্য এটা লিখে নিতে পারো তোমরা, এখানে a = 2, b = 9, c = 9। তাহলে আমরা এখন লিখব x = -b, -b অর্থাৎ 9, +-√(bx²)/9x²-4 (a)/2 (c)/9 (2)/a)/2 -9 + -9 9 * 9² মানে হবে 81 - 4 * 8 = 72। বা এখানে লিখি -9 + -81 = 72, কত হয়? √9। তাহলে একবার প্লাস নিলে কত হয়? -9 + 3 - 6/4, আবার মাইনাস নিলে -3 - 9 - 12/4, দ্যাট ইজ -2 / 3/2, কমা এখানে -3/3। তাহলে সূত্রের সাহায্যে দেখো আমরা দুইটা মূল বের করতে পেরেছি, একটা মূল -3/2,
माइनस थ्री। तो तुम्हारे बोझार सुविधार्थे शिक्षार्थी बंधुरा तुम्हारे बोझार सुविधार्थे हमें एक बार व्याख्या करछि। আমাদের একটা দ্বিঘাত সমীকরণ নিলাম 2x2 + 9x + 9 = 0। এই দ্বিঘাত সমীকরণ সূত্রের সাহায্যে আমরা মূল নির্ণয় করব, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের যে সূত্র সেই সূত্রের সাহায্যে আমরা এই সমীকরণটা সমাধান করব। তো সূত্র ছিল -b - √ / b² - 4ac / 2a। বিটা ছিল x এর সহগ, এটা ছিল x² এর সহগ, সিটা ছিল ধ্রুবক পদ। এখানে সেটগুলো আমরা সাজায় লিখে নিলাম, এ অর্থাৎ টু, বি নাইন, সি নাইন। সূত্র লিখলাম এক্স মাইনাস বি প্লাস মাইনাস ডোবার বিয়স্কার মানে মাইনাস ফোর এ সি বা টু। মান বসাই দিলাম, বর্গ করলাম, বিয়োগ করলাম, এখানে মানগুলো চলে আসলো দুইটা মান। এখন আমরা কিভাবে লিখব, নির্ণয় সমাধান x equal to minus 3 by 2 comma minus 3। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনুশীলনী বইয়ে আরও অনেকগুলো সমস্যা আছে, তোমরা এগুলো বাসায় চেষ্টা করবা, এই নিয়মে এইভাবে সমাধান করার চেষ্টা করবা, দেখবা খুব সহজে তোমরা সমাধান করতে পারবা। সবাইকে ধন্যবাদ।